আসসালামু আলাইকুম দর্শক আগামী সীল টিভি সরাসরি সম্প্রচারে আপনাদেরকে প্রাণডাল শুভেচ্ছা জানাচ্ছি দর্শক আপনারা জানেন আগামী সীল টিভি অধিকার আদেবদ্ধপরি করে সেবা কাজ করে যাচ্ছে আপনারা জানেন সীল বিভাগের প্রত্যেকটি জেলায় উপজেলা আশ্রন জন ইউনিয়ন পরিষদ নির্বাচন এসে ছিল সেই ইউনিয়ন পরিষদ নির্বাচনে অনেক জন প্রতিনিধি দাঁড়িয়েছেন চেয়ারম্যান পদে তাদেরকে সৎ এবং যোগ্য ব্যক্তিকে তারা ইউনিয়নবাসী সঠিক মানুষকে ভোট নির্বাচিত করে এই নির্বাচনটি বুঝিয়ে দিয়েছে যার মাধ্যমে ইউনিয়ন পরিষদটা একটা ডিজিটাল ইউনিয়ন হিসেবে গড়ে উঠবে আপনারা জানেন গতকাল দশ কামাল কামালবাজার ইউনিয়ন পরিষদ নির্বাচন হয়েছে দীর্ঘ আঠারো বছর পর সেই নির্বাচন এসেছিল সেই নির্বাচন স্বতঃস্ফূর্ত ইউনিয়নবাসী এবং ভোটাররা সঠিকভাবে সঠিক সময়ে তারা সঠিক মানুষকে তারা ভোট দিয়ে নির্বাচন করতে পেরেছে এবং কি সঠিক মানুষকে তারা নির্বাচিত করেছে কি আশাবাদ করা গিয়েছিল গতকাল আমরা প্রত্যেকটা কেন্দ্র ঘুরেছিলাম কেন্দ্র ঘুরার পরে প্রত্যেকটা মানুষের সাথে কথা বলার পরে তাদের একটি কথা তারা সুষ্ঠু নির্বাচন পেয়েছে এবং কি তারা ব্যালট বক্স এবং কি তারা যে ইভিএম সিস্টেমে ভোট ছিল সেটা তারা তারা স্বয়ং তারা ভোট দিতে পেরেছে এবং কি প্রশাসনিক যারা দায়িত্বে ছিলেন তারা সুষ্ঠুভাবে একটা অবাধ নির্বাচন দিয়েছেন আমরা আপনারা জানেন দর্শন কামাল ইউনিয়ন পরিষদ নির্বাচনে জনগণ মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী যিনি আনারস মার্কা নিয়ে বিজয় লাভ করেছেন বিপুল পরিমাণে ভোট পেয়ে মোহাম্মদ একরামুল হক বাড়ির সাথে কথা বলার চেষ্টা করব আমরা সরাসরি চলে যাচ্ছি ওনার কাছেই আসসালাম আলাইকুম আসসালামু আলাইকুম বক্তব্যের শুরুতে আমি সিলেট তিন আসনের মাননীয় সংসদ সদস্য জনাব হাবিবুর রহমান হাবিব এমপি মৌদকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এত সুন্দর একটি নির্বাচন আমাদেরকে উপহার দেওয়ার জন্য আমি মনে করি বাংলাদেশে এত সুন্দর সুষ্ঠু নিরপেক্ষ এবং সুন্দর গুছানো নির্বাচন বোধহয় এক কোথাও অনুষ্ঠিত হয়নি এটা একটি অত্যন্ত সুন্দর প্রতি সৃষ্টি হয়েছে আমি আমার বক্তব্য আমি সর্বপ্রথমে আমার ইউনিয়নের যত বুঠার আছে যত বুঠার আমার বোন আছে সবাইকে আমার অন্তরের অন্তরস্থল থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা ওনারা যে আমানত আমাকে দিয়েছেন ইনশাল্লাহ আমি এই আমানত কখনো কি করব না এবং আমার যুবক ভাইয়েরা যারা আছে এত কষ্ট করেছেন দীর্ঘ এক মাস অনেক কষ্ট করে গেছেন ওনাদেরকে আমি অনেক ধন্যবাদ আমাকে আমাকে ওনারা অনেক করেছে আমি ইনশাল্লাহ আমি ওনাদের সাথে থাকবো সারা জীবন যতদিন বেশি থাকবো আমার যুবস যুব সমাজ আমার মূল্য বিয়ান তাদেরকে নিয়ে চলবো ইনশাল্লাহ এবং আমার প্রবাসী ভাইয়েরা অনেক কষ্ট করেছেন আমার খুশখবর নিয়েছেন আমি আমার যত প্রবাসী আছেন সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা এবং কি পর্দারাল শ্রদ্ধে যে মাবন এর আছেন তাদের বুটে আপনি গতকাল নির্বাচিত হয়েছেন তাদের উদ্দেশ্যে যদি আপনার কিছু বলতেন দেখেন আমাদের ইউনিয়নে এই প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয়েছে দীর্ঘ আঠারো বছর পরে অনেক প্রতীক্ষিত সেটা আসলে এমপি সাহেব হস্তক্ষেপে নির্বাচন হয়েছে ওনাকে আবার ধন্যবাদ জানাচ্ছি এবং আপনারা দেখেন কালকে যে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে প্রতিটা কেন্দ্রে আপনারা গুরুছেন দেখেছেন মানুষের যে একটা ভালোবাসা আমার প্রতি ইনশাল্লাহ আমার বাবুন যারা আছেন তাদের অনেক অনেক আমাকে সাহায্য করেছেন সাপোর্ট করেছেন এবং প্রতিটি কেন্দ্রে আমি দেখেন আমার তারা যে বুট দিয়েছে আমাকে অনেক প্রতিদ্বন্দ্বী ছিলেন ওনার চেয়ে অনেক অনেক বেশি বুট দিয়ে আমাকে তারা যুক্ত করেছেন এবং আমার ইন্ডনের যথ বুটাররা আছেন তাদেরকেও আমি ধন্যবাদ জানাচ্ছি তারা আমাকে আমার তাদের পছন্দের প্রার্থী তাদের পছন্দের প্রতীক তারা যে নির্বাচন হয়েছে কতটুকু সৃষ্টি নির্বাচন হ্যাঁ জি জি আমি আসলে দেখেন এখানে প্রশাসনিক বাইদেরকে আমি আন্তরিকভাবে শুভেচ্ছা জানাচ্ছি ওনারা যে কালকে ভূমিকা রেখেছেন প্রশাসনিক বাইরা অনেক সুন্দর ভূমিকা পালন করে গেছে কোনো ধরনের বিশৃঙ্খলা অনুষ্ঠিত হয়নি এবং ইভিএম এ যে একটা এই যে একটা গজব ছিল সেটা কালকে প্রমাণ হয়ে গেছে ইভিএম এ যে কোনো ধরনের চুরি বা কোনো ধরনের খাড়চুপি নেই হান্ড্রেড পার্সেন্ট সচ্ছি ইভিএম এ বুট হয় সেটা কালকে নির্বাচন কমিশনকে আমি ধন্যবাদ জানাতে চাই যে কালকে যে বুট আমাদের এই খামার বাজারে অনুষ্ঠিত হয়েছে সেটা অনেক সুন্দর সুষ্ঠু এবং ইভিএম এ ওরে মানে কি বলবো হান্ড্রেড পার্সেন্ট সুষ্ঠু বুট অনুষ্ঠিত হয়েছে আচ্ছা আপনার কাছে জানতে চাচ্ছিলাম একমাত্র আপনি একবার ইয়ংদের মধ্যে মানে এখানে আরো পার্শ্ববর্তী একটা ইউনিয়ন নির্বাচন হয়েছে হ্যাঁ প্রত্যেকটা মানুষই একটা কথা বলছে ওনার মতো যুব সময় মানে অনেক ছোট্ট সময়ে আপনি যে নির্বাচিত হয়েছেন এবং কি প্রত্যেকটা মানুষেরই দাবি এত সহজে মানুষের মন জয় করা এবং কি মানুষের পাশে গিয়ে দাঁড়ানো আসলে এমন ভালোবাসা দেখিয়েছেন অনেক মানুষ প্রত্যেকটা অনেক জায়গায় মসজিদের মধ্যে মিলাপ মাহফিল হয়েছে এবং কি দোয়াও হয়েছে এবং কি অনেক বোনেরাও আপনার জন্য অনেক দোয়া করেছেন সেটাও আমরা জানতে পেরেছি গতকালকে সন্ধ্যার পরবর্তী সময়ে আপনি নির্বাচিত হওয়ার পরে এইরকম আশাবাদ করছিলেন আসলে আপনার ইউনিয়ন বাসী যারা আছেন যারা আপনাকে নির্বাচিত করেছেন ইউনিয়ন পরিষদটাকে

সাহস পাবে এই নেতৃত্বে আসা ইনশাআল্লাহ সেটা আমি মনে করি আমার যুব সমাজের একটা আত্মবিশ্বাস তৈরি হবে আমাকে দেখে আমি সেটা বলবো না সাহস আসবে যে তরুণরা পারে সেটা ইনশাল্লাহ আমার তরুণ সমাজ আমার যুব সমাজ কালকে দেখিয়ে দিয়েছে তাই তাদের প্রতি আমার মানে দেখেন কালকে এই সকাল থেকে প্রজোরের পর থেকে আমার যে যুবক বায়রা প্রতিটি কেন্দ্রে তারা অবস্থান করেছে তাদের বাইরে বাইর জন্য তারা অনেক কষ্ট করেছে এবং

বাস্তবতা বিধবতা থেকে অনেক বঞ্চিত আছেন আপনি তো নবনির্বাচিত নির্বাচিত হয়েছেন যখন আপনি এই যে কমিটিতে যাবেন তখন আপনার এই ইউনিয়ন পরিষদের অবহেলিত মানুষের পাশে গিয়ে কিভাবে দাঁড়াবেন দেখেন আমি এই ইউনিয়নে দশ নং কামাল বাজার যতটা অলি গলি প্রতিটি পাড়া মহল্লা আমি হেঁটেছি প্রতিটি ঘুরে ঘুরে আমি গিয়েছি আমি দেখেছি মানুষের যে সমস্যা অনেক সমস্যা ছোটো ছোটো রাস্তা কালবাট এবং অনেক গড়ে সমস্যা সেটা ইনশাল্লাহ আমাদের এমপি মহোদয়কে সাথে নিয়ে ওনার হস্তক্ষেপে সমাধানের চেষ্টা করব এবং এই শিক্ষা বিষয়ে আপনি যেটা বলেছেন সেটা অবশ্যই দেখেন এখানে শিক্ষা বিষয়ে অনেক কিছু করার আছে অনেক অসহায় ছাত্রছাত্রী আছে তাদের অনেক অসুবিধা ইনশাআল্লাহ আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই আমার ইন্ডিয়নে যত শিক্ষার্থী আছে

আমি কি বলবো ওনাদের কাছে বাসা প্রকাশ করার মতো না যে ভালোবাসা আমাকে দেখিয়েছেন আমি আমার ইন্ডনবাসীন কামালবাজার ইন্ডনবাসী যত আমার যত যুব সমাজ আছে। তাদেরকে আমি আমার পক্ষে আবারও আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি এবং দেখেন আপনারা কালকে যে ভালোবাসা দেখিয়েছেন তারা তাদের প্রতি আমি আসলে রেডি হয়ে গেছি ইনশাল্লাহ যতদিন বেঁচে থাকবো আমার ইন্ডনবাসী আমার যুব সমাজ সাদেরকে সাথে নিয়েই চলবো সেই কামার করে আমি সংক্ষিপ্ত আহ বক্তব্য এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে দর্শক এতক্ষণ কথা বলছিলাম জনগণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা ও আধুনিক ইউনিয়ন গড়ার লক্ষ্যে আসন্ন এই যে দশম কামালবাজার ইউনিয়ন পরিষদ নির্বাচন গিয়েছিল দীর্ঘ 18 বছর পর সেই নির্বাচন গেছে সেই নির্বাচনে জনগণ মনোনীত চেয়ারম্যান প্রতварти একরামুল হক যিনি এবাকার নির্বাচনে আনারস মার্কা নিয়ে বিজয় লাভ করেন বিপুল পরিমাণে ভোট পেয়ে ইউনিয়নবাসী তারা শত এবং যোগ্য ব্যক্তিদেরকে ভোট দিয়ে নির্বাচিত করে এই ইউনিয়ন পরিষদটাকে একটা ডিজিটাল ইউনিয়ন হিসেবে গড়ে তোলার সুযোগ করে দিয়েছে আপনারা জানেন যুব সমাজরাই পারে যুব সমাজরাই পারে সমাজকে পরিবর্তন করতে যুব সমাজদের মাধ্যমে এই যাচ্ছে বাংলাদেশ ইউনিয়নের মাধ্যমে ইউনিয়ন পরিষদ একদিন ডিজিটাল ইউনিয়ন হিসেবে গড় উঠবে ইউনিয়ন পরিষদ মাদক মুক্ত সন্ত্রাস মুক্ত দুর্নীতি মুক্ত ইউনিয়ন হিসেবে গড় উঠবে এবং কি বাংলাদেশে এই আপনারা জানেন দর্শন কামাল বাজার মানুষ অনেক আপনার অনেকভাবে অস্বচ্ছলতার কারণে তারা ভুগছেন সেটা ইনশাল্লাহ সেটা বাস্তবায়িত হবে ওনার মাধ্যমে ইউনিয়ন পরিষদ একটা ডিজিটাল ইউনিয়ন হিসেবে গড়বে আপনারা জানেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনত্রী শেখ হাসিনা যিনি উন্নয়নের উপকার হিসেবে কাজ করে যাচ্ছেন গ্রাম হবে শহর সেটা দুই হাজার একচল্লিশ সালের মধ্যে এইরকম জনপ্রতিনিধিদের মাধ্যমে সেটা বাস্তবায়িত হবে এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ